ঘুম ভাঙতেই বিয়াস নিজেকে ওর পড়ার টেবিলে আবিষ্কার করল। ঘর একেবারে অন্ধকার, টেবিল থেকে মাথা তুলতে পারছে না, এত ভারী হয়ে আছে ওর মাথা। কোনো রকমে চোখ খুলে ও বুঝল যে কাল রাতে অত টেনশনের পর ও পড়াশুনো করতে বসেছিল। ছোটবেলা থেকেই ভয়, রাগ, দুঃখ কিছু হলেই বিয়াস বই নিয়ে বসে পড়ে। একমাত্র পড়াশোনা করলেই ও নিজেকে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারত। গতকালও তাই করেছিল, তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে ওর খেয়ালই নেই। ইস, ও ভাবল বিছানায় গিয়ে শুলেই হতো। একদিকে এভাবে কাত হয়ে শুলেই দুদিন ওর ঘাড় ব্যথা থাকে। ধীরে ধীরে মাথাটাকে তুলে ঘড়ি দেখল, 8:10। বিয়াস পর্দা না সরিয়ে আলো জ্বালালো, ফ্রেশ হয়ে কিছু দরকারি জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ভালো করে সব দরজা লক করে অনিন্দ্যকে ফোন করে বলল, আমি বেরিয়ে পড়লাম, আসছি। ওপাশ থেকে অনিন্দ্য বলল, হ্যাঁ আমি সারা রাত ঘুমোতে পারিনি, এই কিছু খেয়েছিস তুই? আর এতটা রাস্তা না খেয়ে আসিস না। বিয়াস আশ্বস্ত করল, আরে হ্যাঁ ঠিক আছে, খেয়ে নেবো রাস্তায়। অনিন্দ্য প্রশ্ন করল, স্রোতকে জানিয়েছিস? ফোন রাখার আগে বিয়াস উত্তর দিল, জানাবো। অনেকটা হেঁটে এসে বিয়াস একটা ট্যাক্সি বুক করল। শরীর মন কিছুই ভালো লাগছিল না ওর, মাথাটাকে গাড়ির জানলায় এলিয়ে রাখতে যাবে ঠিক তখনই ও দেখল স্রোত কল করছে। ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে স্রোত বলল, নিশ্চয়ই এখনো ব্রেকফাস্ট করিসনি, শোন না বলছি আমি একটা দারুণ জিনিস রান্না করেছি, একেবারে রেডি হয়ে তোর কাছে আসছি, বুঝলি, খেয়ে দে একসাথে কলেজে যাব। বিয়াস উত্তর দিল, আমি বাড়ি যাচ্ছি স্রোত। স্রোত অবাক, হঠাৎ আবার কিছু হলো নাকি? বিয়াস বলল, কাল রাতে বাড়ি ফেরার পর একটা চিঠি পেয়েছি, তোকে হোয়াটসঅ্যাপ করেছি, তুই চেক করিসনি বোধ হয়। স্রোত বলল, দাঁড়া দাঁড়া কি বলছিস, এই দাঁড়া আমি এক্ষুনি দেখছি। দু সেকেন্ড পর হোয়াটসঅ্যাপের ছবিটা দেখে স্রোত প্রায় আতঙ্কের গলায় চিৎকার করে উঠল, তারপর তুই আমায় ফোন করিসনি কেন? তুই জানিস আমি অনলাইন হই না। তারপর কি হলো, সারা রাত কোথায় ছিলি? বিয়াস আমি ভাবতে পারছি না তুই আমাকে একবারও জানালি না। বিয়াস বলল, কাল আর কিছু ঘটেনি, আমি এখন ঠিক আছি, আমি তোকে বাড়ি ফিরে ফোন করছি, এখন গাড়িতে উঠব। স্রোত বলল, ওকে ওকে সাবধানে যা, কিন্তু শোন তুই আর যেতে যেতে আমাকে আপডেট দিতে থাকবি। কাল অনেকবার স্রোতকে ফোন করবে ভেবেও করতে পারেনি, কারণ ও স্রোতকে চেনে, শোনার পরেই হয়তো ছুটে আসত ওর কাছে। কাল বিয়াস এত ভয় পেয়েছিল যে অত রাতে স্রোতের কাছে যাওয়ার ক্ষমতা ওর ছিল না, আর স্রোত যদি ওর কাছে আসার চেষ্টা করত তাহলে ও টেনশন করেই মরে যেত। অনিন্দ্যকে সকালের চা দিতে গিয়ে সিঞ্জিনি দেখল দেবজ্যোতি এসেছে, অনিন্দ্যর সঙ্গে কথা বলছে। এত সকালে দেবজ্যোতিকে এখানে দেখে অবাক হলেও সে নিয়ে কিছু না বলে ও বলল, এমা তুমি এখানে আছো? আমি জানতাম না, একটু অপেক্ষা করো আমি তোমার জন্য চা নিয়ে আসছি, এটা চিনি ছাড়া, অনির জন্য, তোমার এক চামচ তো? দেবজ্যোতি অল্প হেসে উত্তর দিল, হ্যাঁ। চায়ের কাপ রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল সিঞ্জিনি। মিনিট পাঁচেক পর আবার এলো, দেবজ্যোতিকে চা দিয়ে বেরিয়ে যেতে গিয়েও হঠাৎ ওর কি মনে হতে প্রশ্ন করল, তুমি এসেছ অলিভিয়া জানে? দেবজ্যোতি উত্তর দিল, না এখনো হয়তো খবর পায়নি। সিঞ্জিনি বলল, সেই না হলে এখনো ঘুমোতো না, দাঁড়াও আমি ওকে ডেকে দিচ্ছি। তুমি এত সকালে এলে, তোমার বাড়িতে মা ঠিক আছেন তো? দেবজ্যোতি বলল, আসলে কাল রাতে একটা চিঠি এসেছিল, অনিন্দ্যর কাছে এসে শুনলাম যে কাল রাতে এরকম চিঠি নাকি সবাই পেয়েছে, অলিভিয়া আমাকে জানায়নি, হয়তো চিন্তা করব বলেই ভোর হতেই তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সিঞ্জিনি বলল, ও হ্যাঁ, লিচু পুলিশকে ফোন করেছে, এর মধ্যে হয়তো চলে আসবে, তোমরা বরং চা খেয়ে নিয়ে নিচে এসো। বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল সিঞ্জিনি। অনিন্দ্য একটা দীর্ঘশ্বাস ফেলে চা খেল, ফোন হাতে নিয়ে দেখল বিয়াসের লোকেশন এখনো অনেকটা দূরে দেখাচ্ছে। অনেকক্ষণ পর অনিন্দ্য নিজের মাথাটা চেপে ধরে দেবজ্যোতিকে বলল, কাল থেকে আমার মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়েছে আবার, ওষুধ খেয়ে থামিয়ে রেখেছিলাম এতক্ষণ, কিন্তু এখন মনে হচ্ছে আর পারছি না, সারা রাত চোখের পাতা এক করতে পারিনি জানো, নইলে হয়তো একটু কমতো, যতক্ষণ না ও বাড়ি আসছে ততক্ষণ আমি টেনশন থামাতে পারছি না দেব। দেবজ্যোতি ব্যস্ত হয়ে বলল, কখন থেকে বলছি তুমি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমি তোমার ফোনটা হাতে নিয়ে বসে আছি,
বিয়াশ ফোন করলে আমি তোমাকে ডেকে দেব। প্রথমে রাজি না হলেও অনিন্দ্য নিজের মাথা ধরে রাখতে পারছিল না। শেষে একটা ওষুধ খেয়ে জোর করে চোখ বন্ধ করে শুয়ে থাকার চেষ্টা করল। অনেকক্ষণ কেটে যাওয়ার পর নিচ থেকে কিছু আওয়াজ আসতেই দেবজ্যোতি নিচে নেমে এলো। গিয়ে দেখল অফিসার ব্যানার্জি এবং অফিসার বসাক দুজনেই এসেছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলবেন। ততক্ষণে অনিন্দ্য ঘুম ভেঙে চলে এসেছে নিচে। অফিসার ব্যানার্জি সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন। সবার সঙ্গে আলাদা করে কথা বলার পর প্রায় ঘণ্টা দুয়েক বাদে যখন অফিসার ব্যানার্জি মুখার্জি বাড়ি থেকে বেরোলেন তখন দুপুরই বলা চলে, বিয়াশও এসে পড়েছিল। দেবজ্যোতি আরও কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ল, ও বাড়ি ফিরবে, অত সকালে বেরিয়েছে, ওর মাকেও বলে আসেন। ও ভাবল ওর মা নিশ্চয় এতক্ষণে চিন্তা শুরু করে দিয়েছেন। অফিসার ব্যানার্জি বসাককে নিয়ে সেই আগের দিনের ধাবাতে গিয়ে বসলেন। একই রুটি সবজি অর্ডার করে বসাককে জিজ্ঞেস করলেন, কি বুঝছ বসাক? অফিসার বসাক চিন্তিত মুখে বললেন, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাবে। অফিসার ব্যানার্জি বললেন, সেটা নয় সেটা নয়, বাকিদের ব্যাপারে কি ভাবছ? আর কেউ কি ওর সঙ্গে নাকি একাই করেছে মনে হয়? বসাক বললেন, বাকিরা সবাই তো স্বাভাবিক মনে হলো, মানে যা রিয়াকশনগুলো খুব অস্বাভাবিক কিছু তো নয়, শুধু ও একাই টেনশনে প্রায় মরে যাচ্ছে বলে মনে হলো। উফ, সেটা কোনো পয়েন্ট নয়, টেনশন দিয়ে খুনিকে জাস্টিফাই করছো বসাক? প্রেমিকার জন্য ওরকম টেনশন হয়? জীবনে তো প্রেম করলে না, বুঝবে কী করে? আমার এক প্রেমিকা মাঝরাতে একা একা বেরিয়ে পড়ে ওরকম ভয়ানক টেনশন দিত আমাকে। তুমি বরং বাকি জিনিসগুলো ভাবো, কথা বলে কি মনে হলো তোমার, আর কিছু অবজার্ভ করনি? স্যার, সেভাবে দেখতে গেলে কাউকেই খুব সন্দেহ হচ্ছে না, আবার সবাইকেই সন্দেহ হচ্ছে। তবে সিন যিনি মেয়েটাকে নিয়ে খুবই সন্দেহ হচ্ছে, হতে পারে যে নিজেরা সুখী ছিল না তাই। অফিসার ব্যানার্জি ডাবের জলে চুমুক দিয়ে বললেন, বাকি দুজনের সম্পর্ক কি মনে হয়, মানে বিয়াশ এবং তৃষা? রুদ্রাণীর তেমন কোনো মোটিভ না থাকা স্বাভাবিক। বসাক বলল, তৃষা মেয়েটি বড় লোকের আদুরে মেয়ে, যেদি বয়সও খুব কম, দেখে মনে হয় নিজের মতো করে থাকতে পছন্দ করে। অবিনাশবাবু নিজে ওকে পছন্দ করে এনেছিলেন, ওনার নিজের বন্ধুর মেয়ে। অবিনাশবাবুর সঙ্গে তৃষার সম্পর্ক অনেক সহজ ছিল, শুনেছি অবিনাশবাবুর মুখের ওপর রিন্দনকে নিয়ে অভিযোগও করত। যা বুঝলাম স্যার, বাড়ির কাউকে নিয়ে ওর বিশেষ কোনো মাথা ব্যথা নেই, বিয়াশকে দেখে সন্দেহ হয় না, যথেষ্ট অধ্যাপক সুলভ এবং নরম মনের মানুষ। খামোখা নিজের ভালোবাসার মানুষের প্রিয়জনকে আঘাত করার মানুষ বলে তো মনে হলো না। অফিসার ব্যানার্জি বললেন, ও এভাবে ভাবলে হবে না বসাক, তবে মেয়েদেরকে বাদ দাও, সবাইকে, সব মেয়েদেরকে বাদ দাও, এই খুন হয়তো কোনো মেয়ে করতে পারে না। মার্ডার ওয়েপন ছিল হাতুড়ি বা দা। অবিনাশবাবুর মুখ এবং মাথা থেতলে দেওয়া হয়েছে, এত হিংস্রতা খুনির তীব্র রাগ থেকে হতে পারে, বা ঘৃণা থেকে, বা তীব্র দুঃখের কারণেও আসা সম্ভব। কিন্তু মেয়েরা সাধারণত সহজ, কম নৃশংস পদ্ধতি বেছে নেয়, তীব্র প্রতিশোধ স্পৃহা থাকলেও ওরা ওইটাই বেছে নেয়, বুঝলি? এটা তাদের স্বাভাবিক প্রবণতা, মনের নেচার। যেমন খাবারে বিষ মিশিয়ে খুন, বা ইত্যাদি ইত্যাদি। খাবার এসে গেল। অফিসার ব্যানার্জি কথা থামিয়ে খাওয়াতে মনোযোগ দিলেন।